বাহারি ইলিশ না করে সর্ষে ভাপে না করে অনেক সময় আমরা যখন সিম্পলভাবে একেবারে সিম্পলভাবে কালো জিরে দিয়ে ইলিশ করি, অনেক সময় বেগুন দিয়ে করা হয়, কাঁচা কুমড়ো দিয়ে করা হয়, ইলিশ তো নানাভাবে করা হয়, তো তার মধ্যে যদি আমরা শুধু কালো জিরে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে করি না, তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে, খুব স্বাদ হয়, সিম্পল আর তেল মশলা ছাড়া বেশ ভালো হয়। তো ইলিশটা আমরা কিনে কিন্তু অনেক সময় এরকম ভাগে ভাগেই করি, কিছু রেখে দিই, কিছু করি, কিছু হয়তো ভাপা করলাম, কিছু হয়তো বেগুন দিয়ে করলাম, আর কিছু হয়তো শুধু কালো জিরে দিয়ে একদম সিম্পল করলাম, এরকমই হয়, সবাই আমরা এরকমই করি কম বেশি। তো আজকেও আমি সেরকম ভাপে করার পরেও আমি একটু করব, সেটা হচ্ছে ইলিশ কালো জিরে দিয়ে, কালো জিরে ইলিশ বেশ ভালো লাগবে দেখো। ইলিশ তো বেশি ভাজলে ভাল লাগে না, ইলিশের যে টেস্ট সেটাই চলে যায়, সেজন্য ইলিশ আমরা কখনোই বেশি ভাজবো না। ইলিশকে আমরা ভাপা যেমন একেবারেই কাঁচা করি, আর কালো জিরে ইলিশটা সেরকমভাবে না করলেও সামান্য একটু ওলট পালট তাও করবার দরকার নেই। এবার এর মধ্যে আমি দেব একটু হোক, এর মধ্যে আমি দেব টমেটো পেস্ট, আর দেখো যেটা করে রেখেছি আমি, এই একটা টমেটো পেস্ট করেছি, আর একটা হচ্ছে তোমার নুন দিয়ে হলুদ সমস্ত কিছু আমি একসাথে করে রেখেছি, অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি, তাতে সুবিধা হয়। এবার আমি চলো দিয়ে দিলাম, এটা একেবারে সিম্পল ফর্ম, খুব তাড়াতাড়ি আর ভালো স্বাদে সিম্পল করতে কিন্তু এটা সিম্পল টেস্ট, কিন্তু ভালো হয়, বেশ ভালো হয়। তোমরা এটা এটা মোস্ট কমন সবাই জানি আমরা। এটা হচ্ছে টমেটো দিলাম, এবার আমি এটার মধ্যে আর একটু কালো জিরে দিলাম, মাছ এনে আমরা এরকম ভাগে ভাগে, যারা ছোট ফ্যামিলির আমরা, তারা মাছ এনে আমরা এরকম ভাগে ভাগে ইলিশ করতেই পারি, অসুবিধার কিচ্ছু নেই, কারণ একসাথে সব তো খরচা হয় না, ছোট পরিবারে আমাদের অত লাগে না, আমরা ছোট ছোট পরিবার লাগে না, তো সেক্ষেত্রে আমরা ইলিশের অনেকগুলো নানান আইটেম করে নিতে পারি। আবার একটু উপর থেকে তেল ছড়িয়ে দিলাম, ব্যাস, নুন হলুদ টমেটো পেস্ট কালো জিরে কাঁচা লঙ্কা, ব্যাস একটা চমৎকার ইলিশের একটা পদ হয়ে গেল। এটা বেগুন দিয়েও করা যায়, অনেকেই করে মাদের করতে দেখেছি, কিন্তু আমি এটা সেটাও করলাম না, শুধু টমেটো পেস্ট নুন হলুদ কালো জিরে কাঁচা লঙ্কা, কালো জিরেটা অবভিয়াসলি অনেক বেশি দিলাম, যেহেতু কালো জিরের একটা সুন্দর একটা ফ্লেভার আছে তাই জন্য দিলাম। তো বন্ধুরা, আমি সঞ্চিতা ইনক্রেডিবল ইউটিউব জার্নি থেকে তোমাদের সাথে কথা বলছিলাম, তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো, আর ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে আমি এই ইলিশের, এই কালো জিরে ইলিশটা তোমাদের সাথে শেয়ার করলাম, অত্যন্ত চটজলদি একটা প্রিপারেশান, সেটা টমেটো পেস্ট দিয়ে নুন হলুদ কাঁচা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে,
সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম, যারা খুব ব্যস্ত থাকো তারা এটা করে নিতেই পারো। গরম গরম ভাতের সাথে একেবারে জমে যাবে কালো জিরে ইলিশ। চা চা।